আমি একজন মসজিদে ইমাম, আমার মসজিদের নিয়ম হলো ইমাম সাহেব মুসল্লিদের বাড়িতে খাবে। এখন প্রশ্ন হলো সুদ ঘুষ জিনা ব্যভিচারে লিপ্ত বেনামাজি সবার বাড়ি খেতে একজন হুজুরের, এই জন্য আমি বলবো এটা তাকওয়া যে ইমাম প্রশ্ন করেছেন, আলহামদুলিল্লাহ। ইমাম সাহেবের নামাজ না হলে তো অন্য কারোই হয় না, ঠিক না? তো হারাম খাবার এবং অবৈধ খানা যেখানে থাকে সেখানে তো ওই ব্যক্তির কুল্লু লাহমিন নাবাতা মিনা সুহতি কানাতিন নারু আওলালাহ, যে জাহান্নামে যাবে ওই দেহ ওই রক্ত যা যা হারাম বস্তু থেকে তৈরি হয়েছে, তো জাহান্নামে যাওয়াই উপযোগী। সেজন্য ইমাম সাহেবকে আপনারা দুইটা কাজ করতে পারেন। প্রথম কাজটা আমি বলি, সেটা হচ্ছে যেই খাবারটা আপনারা দেন এই টাকা দিয়ে দেন, উনি ওনার মতো খাবার কিনে টিনে খাক। এই জন্য একটু আগে বলছি ইসলামী রাষ্ট্র ছাড়া মূলত ইমান নিয়ে বাঁচা যায় না, ঠিক? দেখছেন ইমাম সাহেব প্রশ্ন করছে এইটা। একটি ইসলামী রাষ্ট্র হলে সেই রাষ্ট্রে সুদ চলবে, ঘুষ চলবে, জেনা থাকবে, মাদকদ্রব্য থাকবে? থাকবে না। এর মানে আপনি চাইলেও তো সুদ পাবেন না, ঘুষ পাবেন না, আপনি সুদ দেওয়ার কোনো সিস্টেমই নাই, ইসলামী অর্থনীতি কায়েম হয়ে যাবে। জেনা তো দূরের কথা, বেপর্দায় কোনো নারীও থাকবে না, আপনার মেয়েও থাকবে না, আর জেনা কে ইপটিজিং চোখ মারার সময় তো তাদের নাই। এটা একটা ইসলামী রাষ্ট্র, সুবহানাল্লাহ বলেন। অতএব ইমাম সাহেব সবাইকে আহ্বান করব ইসলামী হুকুমত কায়েমের জন্য প্রথমে আপনি এখনই উদ্যোগ নেবেন, আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনে কাফেলায় সামিল হয়ে যাবেন। দ্বিতীয় যেই কাজটি করবেন তা হচ্ছে টাকা দিয়ে, সম্ভব হলে ইমাম সাহেবকে টাকা দিয়ে দেন যে হুজুর আপনি আপনি কিনে টিনে খাইয়েন, যদি ওই টাকাও সুদ অলার ঘুষ অলার, ঠিক না? তো এরপরে তৃতীয় যেই আর একটা কাজ আছে সেটা হচ্ছে কমিটির লোকেরা সুদ ঘুষ ছেড়ে দেন। সুদ ঘুষওয়ালা মানুষগুলো তো কমিটির লোক হওয়ার ন্যূনতম যোগ্যতা নাই, ঠিক? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, এরপর কি ওয়া আতাউ আকামাস সালাত ওয়া আতাউ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। এরাই না মসজিদ কমিটি, যারা ঈমান আনে, হ্যাঁ, যারা নামাজ কায়েম করে, যারা যাকাত আদায় করে, যারা পরকালে বিশ্বাস করে এবং যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে, এটা তো একামতে দিনের কর্মীদের বৈশিষ্ট্য সব, ঠিক আছে কিনা? অতএব আল্লাহ ছাড়া কাউকে ভাবে না, সুদ ঘুষ খাওয়া লোকগুলো কমিটিতে থাকার কোনো যোগ্যতাই তো নাই। মূলত ইসলামী হুকুমত কায়েম হলে মসজিদ চালাবে সরকার, ইমাম নিয়োগ এবং বেতন দেবে কে? সরকার। এইটা আপনাদের ঘাট থেকে নামানোর জন্য হইল, সরকারি মানে কোরআনের হুকুমত কায়েম শুরু করেন, আপনাদের বেতন আদি কিচ্ছু দেওয়া লাগে না, মসজিদ চলবে ভালোভাবে চলবে, কিন্তু আপনাদের কোনো বেতন দেওয়া লাগবে না। আর শেষ কথা হইল, এক ছেলে দৌড়ে এসে ইমাম সাহেবকে বলছে হুজুর শুনছেন কি, চাউলের কেজি 80 টাকা, তেলের কেজি 200, কেদাবরা চাউলের কেজি 300 টাকা হইলে বিকে আর তেলের কেজি 800 টাকা হইলে আমাকে, কারণ আমি তো আর কিনে খাই না, তোদের বাড়ি থেকে খানা আসে, আমার টিফিন কিনে ভাত আসছে কিনা ওইটা আমার দেখার বিষয়, চাউলের কেজি কত হিসেব দিয়ে লাভ আছে আমার। এই উপার্জনকারী যে হারাম করছে সেটা একান্তই তার ব্যাপার, কিন্তু আপনি তো তার বাড়ির মেহমান, মেহমানকে খাওয়ান, আল্লাহ নবী ইহুদির ঘরেও তো খেয়েছেন, তাই না? এখানেই বুঝতে হবে, এইটা নিয়ে খুব বেশি টেনশন করার কারণ নেই। তবে সুদ ঘুষ এটা বন্ধ হবে ওয়াজের দ্বারা নাকি রাষ্ট্রের দ্বারা? রাষ্ট্রের দ্বারা। আমরা তো কত ওয়াজ করলাম, এই ওয়াজ তো কাজে লাগলো না। পিসাবেরা এখনো বোঝে নাই, তবলিগের ভাইরা এখনো বোঝে না যে ইসলামী হুকুমত ব্যতীত জেনা বন্ধ হবে না। আল্লাহর নবীর রাষ্ট্রে এত জেনা ছিল না, একটা জেনাও ছিল না, ঠিক না? বলে তার কারণ রাষ্ট্র যখন ইসলামী হয় তখন জেনার বিরুদ্ধে ওয়াজ করা লাগে না, ওয়া শুধুমাত্র আইন কইরে টেলিভিশনে খবর কইয়া দেয়, পরের দিন সবগুলো লাইন হয়ে গেছে, ঠিক না? বলে মদের বিরুদ্ধে আপনার এত কথা বলার কি দরকার, যেটা ওয়াজের বিষয় না। এটা আইনমন্ত্রী বিল উত্থাপন করবেন, ইন্নামাল খমরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজ্জু মিন আমালি শাইতান, মদের বিরুদ্ধে আয়াতটা তেলাওয়াত করে দেবে, স্বরাষ্ট্রমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করবে স্পিকারের মাধ্যমে, স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের আইজি এরপর অন্যান্য যারা আছেন সবাইকে নিয়ে একটা সাংবাদিক সম্মেলন করে বলবেন মদ চলবে না দেশের মধ্যে, কুল্লু খালাস, এক ফোঁটা মদ কোথাও খুঁজে পাওয়া যাবে না। আর এখন তো মন্ত্রীর বাসায় মদ পাওয়া যায়, তার কারণ হচ্ছে এটা ইসলামী হুকুমত না থাকার কারণে এই অবস্থাটা হয়ে গেছে, ঠিক না? বলে আমি জেনার বিরুদ্ধে কথা বলি, এটা তো ওয়াজের বিষয় না। আর জানিয়াতু ওয়া জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদি মিনহুমা মিয়াতা জালদা, জেনাকার ইনি জেনাকারকে ধরো 100টা বেত্রাঘাত করো, আর মানুষের সামনে উপস্থাপন করো এবং মানুষকে সামনে রেখে বিচারটা করো, অন্য কেউ আর জেনা করবে না। এই আয়াত নাজিলের পরে আল্লাহ নবী মাত্র একজন জেনাকারের বিচার করছে। আল্লাহ নবী দীর্ঘ 10টা বছর পর্যন্ত রাষ্ট্র চালাই নেন, আর একটা জেনারও খবর পায় নাই। সেই আইয়ামে জাহিলিয়াতে থাকা মানুষগুলো যখন কোরআনের শাসন পেলেন, কোরআনের হুকুমত কায়েমের কারণে সেখানে দেখা গেল বেপর্দা জেনার জও নাই বও নাই। আল্লাহু আকবার।
তাহলে বোঝা যায় এগুলো সব তো আল্লাহর আইনের বিষয়, আমরা এগুলোকে ওয়াজের মধ্যে আনছি, এইটাই মনে হয় গুনাহ করে ফেলছি। বাবারা চুরি করবে না, কিসের আমি আনতেছি চুরি করা, এটা তো ওয়াজের বিষয় না। আর সারিকু আর সারে কত ফাক্ত ওয়াই দিয়ে হোমা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ, এটা আইনমন্ত্রীর কাজ। আইনমন্ত্রী বিল উত্থাপন করবে, সোরের হাত কেটে দাও, বা স্বরাষ্ট্রমন্ত্রী ডাইকে কইবে সোরের হাত কেটে দেওয়া, দুই সেন্টে সোরের হাত কাটলেই তো আইনের বিষয়। আইনের বিষয়গুলোকে আমরা ওয়াজের বিষয় বানাইছি, আর আইন কায়েম হবে কোরআনের সংবিধানের মাধ্যমে। যারা আল্লাহর কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে চায়, আপনারা এত ওয়াজ নসিহত জিকির আজগার তবলিগ মগলিক যা করছেন এই পর্যন্ত করছেন, সামনেও করেন, কিন্তু আগামী পার্লামেন্ট হবে আল্লাহর কোরআনের পার্লামেন্ট। এই সিদ্ধান্ত নিয়ে আগান, দেখবেন আপনার স্বপ্ন, তবলিগের স্বপ্ন, রাজনীতিবিদদের স্বপ্ন, দুর্নীতিমুক্ত সমাজ, মাদক মুক্ত সমাজ, খুন মুক্ত সমাজ, জিনা মুক্ত সমাজ, পর্দাওয়ালা সমাজ, সব কায়েম হবে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার মাধ্যমে। আর দলাদলি কইরেন না, পিসাব আর ফিরকাগিরি কইরেন না, সবাই চলে আসুন আগামী পার্লামেন্ট, আল্লাহর কোরআনের পার্লামেন্ট, সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুন।